এবং বিভিন্ন ধারার গান শিখতে শিখতে সত্যমের বেড়ে ওঠা। প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সুবাদে ছায়ানট থেকে। সঙ্গীত গুরু হিসেবে পেয়েছেন ওয়াহিদুল হক, সঞ্জিদা খাতুন, মিতা হক, তাইসা আহমদ লিসান, অদিতি মহসিন, সতীন্দ্রনাথ হালদার, রেজওয়ান আলী, এ টি এম জাহাঙ্গীর, আজিজুর রহমান তুহিন প্রমুখ। সঙ্গীতে অনন্য সান্নিধ্য পেয়েছেন ওয়াহিদুল হক ও সঞ্জিদা খাতুনের কাছ থেকে। এখন পর্যন্ত সত্যম সঞ্জিদা খাতুনের সাক্ষাৎ সঙ্গীত সাহচর্যে আছেন। জাতীয় শিশু মৌসুমী প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ, জাতীয় লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা সপ্তাহে রবীন্দ্র নজরুল ভক্তিগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেন। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সত্যম রবীন্দ্রসঙ্গীতে স্বর্ণপদক অর্জন করেন। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের প্রতিযোগিতায় সত্যম প্রথম মান অর্জন করেন। সত্যম ছায়ানট থেকে রবীন্দ্রসঙ্গীতে প্রথম মানে প্রথম হয়ে অভিজ্ঞানপত্র অর্জন করেছেন। বর্তমানে ছায়ানটের বাংলা গান অনুষদের রবীন্দ্রসঙ্গীত বিভাগে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সত্যম মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে ডিবিএ ও এমবিএ কোর্স সম্পন্ন করেন। সঙ্গীত সাধনাকে নিজের আরাধ্য মনে করেন সত্যম। এবারের পরিবেশনা সত্যম দেবনাথ। শুভেচ্ছা জানিয়ে শরতের গান দিয়ে আমি আমার প্রথম নিবেদন রাখছি। শরত